নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর্শ সু আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্বে সম্পূর্ণ আস্থা আছে তারা ঈশ্বরের খোঁজ করি ঈশ্বর কোথায় আছেন কিন্তু সঠিক ঠিকানা আমাদের অনেকেরই জানা নেই কি বলছেন স্বামী বিবেকানন্দ ঈশ্বর কোথায় থাকেন সে সম্পর্কে চলুন শুনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ বলছেন দেখো ঈশ্বর মন্দিরে নেই মসজিদে নেই চার্চে নেই গুরুদুয়ারে নেই তিনি আছেন কোথায় তিনি আছেন মানুষের মধ্যে তাকে খুঁজতে পেতে গেলে কি করতে হবে সে বিষয়েও দিক নির্দেশ করছেন স্বামীজি তিনি বলছেন জীবন বলি দাও মানুষের জন্য যাদের জন্য যুগে যুগে ঈশ্বর অবতীর্ণ হয়েছেন সবচেয়ে তিনি যাদের ভালোবাসেন সেই দিন দরিদ্র পতিত উৎপীড়িতদের জন্য এদের জন্য জীবনব্যাপী ব্রত গ্রহণ করো মনে রাখবে মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হবে কি অসাধারণ কথা বললেন স্বামী বিবেকানন্দ এমনটা কিন্তু আমরা ভাবতে পারি না আমরা ঈশ্বরের খোঁজে তীর্থে তীর্থে যাই মন্দিরে যাই মসজিদে যাই চার্চে যাই গুরুদ্বারে যাই কিন্তু আসল ঈশ্বর কোথায় লুকিয়ে রয়েছেন সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিলেন স্বামী বিবেকানন্দ আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করেন তেমনটা করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ